সুইডেনে সেদেশের গভর্নমেন্টের মদত পুষ্ট হয়ে এক লোক আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনে আগুন ধরে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে রাস্তার সামনে। কেউ যদি আপনার ঘরে আগুন লাগায় আপনার যতটা কষ্ট হবে, আপনার সামনে কেউ যদি আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগায় আর আপনি যদি মুসলমান হন, আপনার তার চেয়ে বেশি কষ্ট হওয়া দরকার। এজন্য সুইডেনে যারা আল্লাহর কোরআন পুড়িয়েছে, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের গায়ে আগুন ধরিয়েছে, এর প্রতিবাদ স্বরূপ গোটা বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের উচিত এক হয়ে সুইডেনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা। এবং যেই নরপিশাচ এই কাজ করেছে, অতি শীঘ্রই তাকে শাস্তির মুখোমুখি আনার দরকার আছে না নাই? এবং গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের উচিত সকল ভেদাভেদ ভুলে যে, সকল তন্ত্র মন্ত্রের ভেদাভেদ ভুলে যে, দলীয় ভেদাভেদ ভুলে যে, কোরআন অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রতিবাদ করার দরকার মুসলমানের আছে নাই? আমার ভাইয়েরা, কারণ আমরা আমাদের নিজেদের জীবনের চাইতে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম? পাবনা হচ্ছে সেই জমিন যেই জমিনের মানুষ কোরআনের জন্য জীবন দিয়েছে। পাবনা তো সেই জমিন যেই জমিনের মানুষ কোরআনের জন্য এই জমিনে রক্ত পর্যন্ত ঝরিয়েছে। এই পাবনাবাসী কোরআনের জন্য আপনাদের ভালোবাসা আছে না নাই? কোরআনের জন্য আপনাদের আবেগ উচ্ছ্বাস কর্মসূচি আছে না নাই? শুধু আপনাদের না, গোটা দুনিয়াতে প্রায় 800 কোটির মতো মানুষ আছে। এই 800 কোটি মানুষের মাঝে মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি। এই 200 কোটি মুসলমানের ধর্মগ্রন্থ জীবনী একটি কিতাব, সেই কিতাবের নাম আল কোরআন। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আল কোরআন ইজ হোপফুলনেস ফর দ্য ফ্রাস্ট্রেটেড পারসন। এই দুনিয়াতে যারা হতাশাগ্রস্ত মানুষ, যারা পথের দিশা পায় না, কোরআন তাদের পথের দিশা দিয়ে দেয়। যাদের ভেতরে কষ্ট দুঃখ দুর্দশা জ্বালা, কোরআন তাদের অন্তর প্রশান্ত করে দেয়, অন্তর জুড়িয়ে দেয়। এজন্য আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা যদি কেউ আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়টাকে প্রশান্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কোরআনের পক্ষে আমৃত্যু থাকতে আপনারা কি প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম সুইডেনে সেদেশের গভর্নমেন্টের মদত পুষ্ট হয়ে এক লোক আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনে আগুন ধরে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে রাস্তার সামনে। নাউজুবিল্লাহ বললেন না? অ মুসলমান, আপনার ঘরে যদি কোনো শত্রু আগুন লাগায়, ওই শত্রুর বিপক্ষে মোকাবেলা করার জন্য আপনি কি দাঁড়াবেন না? কথা বলেন। কেউ যদি আপনার ঘরে আগুন লাগায় আপনার যতটা কষ্ট হবে, আপনার সামনে কেউ যদি আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগায় আর আপনি যদি মুসলমান হন, আপনার তার চেয়ে বেশি কষ্ট হওয়া দরকার। এজন্য সুইডেনে যারা আল্লাহর কোরআন পুড়িয়েছে, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের গায়ে আগুন ধরিয়েছে, এর প্রতিবাদ স্বরূপ গোটা বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের উচিত এক হয়ে সুইডেনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা। এবং যেই নরপিশাচ এই কাজ করেছে, অতি শীঘ্রই তাকে শাস্তির মুখোমুখি আনার দরকার আছে না নাই? এবং গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের উচিত সকল ভেদাভেদ ভুলে যে, সকল তন্ত্র মন্ত্রের ভেদাভেদ ভুলে যে, দলীয় ভেদাভেদ ভুলে যে, কোরআন অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রতিবাদ করার দরকার মুসলমানের আছে নাই? কারা কারা রাজি আছো, দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও।
আমার ভাইরা, কারণ আমরা আমাদের নিজেদের জীবনের চাইতেও কোরআনের প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম?